এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ। অনলাইন ডেস্ক। এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান, এরপরেই বাংলাদেশ। গত বছর এশিয়ার 11 দেশে অন্তত 130 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ভারতের ডেটাবেস ডেটা লিডস পরিচালিত জরিপে বরাত দিয়ে এশিয়া নিউজ নেটওয়ার্কের খবরে জানানো হয়, পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ কমে আসায় এশিয়া অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্য হারে কমেছে। এ অঞ্চলে 2015 সালে 367 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও গত বছর তা কমে হয়েছে 239 জনে। 2015 সালে পাকিস্তানে 326 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও পরের বছর 87 জনকে ফাঁসিতে ঝুলানো হয়। এরপরও এশিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে এরপরও এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দেশটির সামরিক আদালতের রায় কার্যকর করা হয় পাকিস্তানে। গত বছর বাংলাদেশে 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্যে দুজনকে 1971 সালে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হলেও বাকি 8 জনকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়। তবে গোপনীয়তার নীতি থেকে সরে আসায় মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে 2014 ও 2015 সালে যথাক্রমে 6 ও 1 জনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও গত বছর 9 জনকে ফাঁসিতে ঝুলানো হয়। আফগানিস্তানে গত বছর 6 শতাধিক মানুষের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ কার্যকর করা হয় 8 জনে। 2016 সালে ইন্দোনেশিয়ায় 3 বিদেশি সহ 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই বছরে সিঙ্গাপুরে খুন ও মাদক চোরাচালানের অভিযোগে 2 মালয়েশীয়, 1 নাইজেরীয় ও দেশটির 1 নাগরিক সহ 4 জনের ফাঁসি কার্যকর করা হয়। এছাড়া গত বছর জাপানে 2 পুরুষ ও 1 নারীকে ফাঁসিতে ঝুলানো হয়। দেশটির আইনজীবীদের সংগঠন ফেডারেশন অব বার অ্যাসোসিয়েশন 2020 সালের মধ্যে জাপানে মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়েছে। গত বছর তাইওয়ানে রায় প্রকাশের 3 সপ্তাহের মধ্যে 1 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।